হ্যালো বন্ধুরা, মায়ের আশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 2024 সালে রথযাত্রা শুরু হয়ে গেল, আমাদের সেই ছোটবেলাকার রথযাত্রা। ছোটবেলার অনেক স্মৃতি জড়িত এই রথযাত্রা, অনেক আনন্দ আমরা উপভোগ করি। চলুন দেখি এই রথযাত্রায় আমরা কিভাবে আনন্দ করতে পারি। 7ই জুলাই থেকে শুরু করে 15ই জুলাই, 15ই জুলাই উল্টো রথ, এই পর্যন্ত আমরা সকলে আনন্দ উৎসবের মধ্যে মেতে থাকব এবং জগন্নাথ সুভদ্রা বলরাম মাসির বাড়িতে চলেছেন। চলুন দেখি রথযাত্রা উৎসবে বারাসাত পায়োনিয়ার পার্ক আমাদের উপহার দিয়েছেন ইস্কনের এক সম্পূর্ণ অনুভূতি। বাইরে থেকে এক অপূর্ব ফুলের গেট আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে এবং এই মন্দিরটি দেখলেও ইস্কনের থেকে খুব বেশি আলাদা বলে মনে হয় না। অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে এই মন্দিরটি। প্রতিদিন সন্ধ্যাবেলায় অগণিত দর্শক এই মন্দিরে প্রবেশ করে এবং নানান ধরনের অনুষ্ঠান এখানে হয়, ভালো লাগে, খুব আত্মার শান্তি হয় আর কি, আর কিছুই না। এখানে আসলে একটা সম্পূর্ণ শান্তি অনুভব করা যায়। দেখুন রথটিও সামনে রাখা আছে, এই রথে করেই জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়িতে এসেছে। সেই রথটি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন রথটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এইখানে অনুষ্ঠান গৃহের ভেতরে যখন প্রবেশ করা হলো, অপূর্ব সাজে সজ্জিত হয়ে রয়েছে মন্দিরটি, নিখুঁত কারুকার্য। আলোকসজ্জা এবং মন্দিরের যে কারুকার্য অপূর্ব, এখানে প্রশংসা না করে পারা যায় না। এত সুন্দর এই বারাসাত ইস্কন, এখানে মহারাজেরা প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান বাণী দিয়ে ভক্তদের উপদেশ দিচ্ছেন এবং অনেক কিছু শিক্ষাদান করছেন। এখান থেকে অনেক কিছু শেখার আছে। এখানকার যে পরিবেশ, ইস্কনের থেকে কোনো রকম আলাদা নয়, এত সুন্দর পরিবেশ এখানে দেখলাম। আপনারাও আসুন, এই এখানে যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে মজা গ্রহণ করুন। বাইরে থেকে আলোকসজ্জায় সম্পূর্ণ মন্দিরটিকে খুব সুন্দর লাগছে। অনুষ্ঠান গৃহটি যেন আলোকসজ্জায় সজ্জিত হয়ে রয়েছে এবং অপূর্ব, দেখলে চোখ জুড়িয়ে যায়। জাস্ট বারাসাতের এই রথের মেলা যেন প্রতি বছর যেন নতুন নতুন ভাবে আমাদের কাছে উপহার দিচ্ছেন, প্রতি বছর নতুন কিছু নিয়ে আসছে। খুব সুন্দর মন্দিরটি, অগণিত দর্শকে পরিপূর্ণ হয়ে আছে মন্দিরটি। আমাদের ছোট্ট আঁকি রথ যাচ্ছে, দেখুন ও কম যায় না, সুন্দর করে রথ টেনেছে। আর এই আঁকির রথ টানা দেখে আমি খুব খুশি, রাস্তায় একা একা রথ টানছে, দেখুন খুব সুন্দরভাবে রথ টেনে চলেছেন এনার্জি নিয়ে। রথের দড়িটি পড়ে গেছে, আবার তুলে নিয়ে চলছে। আঁকির রথ টানা দিয়ে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।